হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আবারও আপনার চাকরির খবর নিয়ে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মালদা ডিস্ট্রিক্টে আপনি যদি পশ্চিমবঙ্গের ক্লাস 8 পাস হয়ে থাকেন তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। পিয়ন বা অ্যাকাউন্টিং বা সুপারভাইজার বা সহ তহসিলদার পদে নিয়োগ চলছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আমি লিঙ্ক ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। ফ্রেন্ডস, আপনার মালদা জেলার অনেকগুলি শূন্য পদ, অষ্টম শ্রেণী থেকে বিএ পাস হয়ে থাকেন তাহলে 22,000-ই ওয়ার্কার্স স্ট্যাটাসে অনেকগুলি শূন্য পদ কর্মী নিয়োগ চলছে। তো এর জন্য আপনার আবেদন করতে পারবেন। এটা শুধু মালদা জেলাতেই নেওয়া হচ্ছে, এর যে লাস্ট ডেট রয়েছে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে দেবো। তো আপনাদেরকে এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখবেন যে নোটিফিকেশন রয়েছে। নোটিফিকেশনে আসার পর নিচের দিকে রিক্রুটমেন্ট অপশন আছে, এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে 21 তারিখের ডেট শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 20 ডিসেম্বর। তো আপনারা হচ্ছে নোটিফিকেশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এবার কী পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ এখানে ডিটেলস শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টের নাম এখানে রয়েছে, এখানে কতগুলো পোস্ট নেওয়া হবে, এজ লিমিট কী, আর কী এলিজিবল বা আপনার হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে বলেছে প্রথম যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে অফিসিয়াল সুপারিনটেন্ডেন্ট। এখানে একটা পোস্ট নেওয়া হবে, 50 থেকে 65 বছরের মধ্যে হলে আপনারা হচ্ছে এর জন্য এলিজিবল রয়েছেন। এর জন্য আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকার দরকার। তারপরে হচ্ছে তো অ্যাকাউন্টেন্টের জন্য একটা পোস্ট নেওয়া হচ্ছে, 25 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, এর জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট দরকার। সুপারভাইজার একটা নেওয়া হবে, এটা হচ্ছে 25 থেকে 55 বছর হতে হবে, এর জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট দরকার। অফিস পিয়ন নেওয়া হবে একটা, এর জন্য 20 থেকে 55 বছর হলে আপনারা এর জন্য এলিজিবেল বা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 8 পাস থাকা লাগবে। এছাড়া হচ্ছে তহসিলদার একটা নেওয়া হবে, 25 থেকে 55 বছর হতে হবে, গ্র্যাজুয়েশন লাগবে এটা। তো আবার তহসিলদারে আরেকটা নেওয়া হবে, এখানে গ্র্যাজুয়েশন লাগবে 25 থেকে 55 বছর। টোটাল এখানে 5টা তহসিল নেওয়া হবে। তো আপনাকে এখানে বয়স হচ্ছে 25 থেকে 55, গ্র্যাজুয়েশন লাগবে। এর যে লাস্ট ডেট হচ্ছে 21 তারিখে। এবার কীভাবে অ্যাপ্লাই করবেন, এটা অফলাইনে আবেদন করতে হবে। নিজের বায়োডাটা বা বানিয়ে 3টি কপি বা শিক্ষাগত প্রমাণ, বয়স প্রমাণপত্র, ঠিকানা প্রমাণপত্র সাথে বাই পোস্টে পাঠাতে হবে, অথবা সরাসরি গিয়েও হাতে জমা দিতে পারবে। তো এভাবে আপনারা আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন। আর ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।